আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তিনটা কারি বানাবো, তিনটা না দুটা। আমি চপ, লাম চপ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর একটা চেরি টমেটো দিয়ে টক বানাবো, এই বাসা মাছের টক চেরি টমেটো দিয়ে। এটা আমার গাছের ছিল ফ্রোজন, আমি জলপাই পাই নাই, আমি বলেছিলাম জলপাই দেখাবো, কোথায় যেন ফ্রিজে তিনটা ফ্রিজ তো কোথায় রেখে দিয়েছি, ভুলে গিয়েছি, মনে নাই। আমি চপগুলা মেখে ঝুঁকে বসাই দিছি, আর এখন মাছগুলা ভাজি করব। পান বসিয়ে দিয়েছি, আমার আন্তাজ করে তেলও দিয়ে দিয়েছি, আর এই টকটা চপগুলো আস্তে আস্তে হোক, লাম চপ। এই যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, বসিয়ে ফেলেছি, আলু দিয়ে রান্না করব আজকে। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ দিলে খুব ভালো রোজা কাটতেছে আপনাদের, আমাদের সবারই। আজকে তো 6টা হয়ে গেল, রোজাও চলে যাচ্ছে, দিনও পাওয়া যাচ্ছে না, এত বেশি পড়াশোনা করার, যতটুকু পারছি পড়তেছি, সবার জন্য দোয়া করতেছি। এই যে পাঁচা মাছ, পাঁচা মাছ দিয়ে খাট্টা টক রান্না করব, টক। এই দেখুন লবণ হলুদ মেখে নিয়েছি, মাছগুলা ঢেলে দেব, শক্তি মাছ ঢেলে দিছি। এগুলা বাংলাদেশ থেকে আসে আমাদের লন্ডনে, আমি টক দিয়ে বেশি ভালো পাই, কারণ বাংলাদেশে ফ্রেশ ফ্রেশ মাছ তো তরকারি দিয়ে, সিম দিয়ে, সিমের বিচি দিয়ে রান্না করলে মজা লাগে, ভাজি খেতেও মজা লাগে। আমার কাছে জানি না কেন ব্লকের মাছ এত মজা লাগতেছে না, এবার আমি তিন ব্লক আনছিলাম, আমি টক দিয়ে রান্না করে খাইতেছি। মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক, আমি এত কড়া করে ভাজবো না। একটা চালনি দিয়ে রাখছি, এগুলা ফুটফুট করে ফুটে। আমি খাট্টার মধ্যে একটু জিরা দিয়ে দিব, অল্প একটু জিরা, খুব পাতলা করে রান্না করবো, বেশি মশলা দিব না, এই যে অল্প একটু জিরা দিচ্ছি। চার পাঁচ কোয়া রসুন আছে দিয়ে দিচ্ছি, রসুনটা লাল হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। আমি এই চেরি টমেটোর সাথে আমি একটু এই লেমনের জুসও দিব, লেমনের রস তো খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে খাবেন। এই দেখেন এই জুসটা দিব, এই চেরি টমেটো একটু টক নাই, মিষ্টি মিষ্টি লাগে। এই আমার রসুনটা লাল হয়ে গেছে, আমি আমার আন্দাজ করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমি ছোট একটা পেঁয়াজ দিচ্ছি।
এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার মাছের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে। একটু গরম পানি দিয়ে দেয় পেটল থেকে, পেঁয়াজটা আস্তে আস্তে বলুক, তারপরে বাকি মশলা দিব। চপের তরকারি অনেকটা আপনাদের কাছে আছে, আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি। আজকে আমি ভুনা করব না, আমি আলু দিয়ে একটু ঝোলও দিব। সব মরিচ মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, শুকনা মশলা দিয়ে, গরম মশলা বসিয়ে নিয়েছি এই চপের মধ্যে। যা যা মাংসের মধ্যে দেওয়া লাগে সব দিয়েছি। মাছগুলা উল্টাই নেই। ছেলে মাছ, আমার দুনো ছেলে মাছ খায় না, আমি আর ছোট বৌমা খাবো টক। আমাদের তো আল্লাহ দিলে এই তরকারিটা দু তিন বেলা চার বেলা যাবে। এক ব্লক থেকে মাছ আর কতটা রাখা যায়, আমি সবগুলা দিয়ে দিয়েছি। বেশি ভাজবো না কড়া করে। একটা মাছ বড় ছিল বলকে, আর সবগুলো ছোট ছোট, আজ তো দেই নাই ভেঙে যাবে বলে একটু ছোট করে কেটেছি না ভাঙ্গার জন্য। একটু আমি কারিগুলা বানিয়ে ফেলি। এখন লাঞ্চের টাইম, বৌমা ইফতারি বানাবে। আর রোজ রোজ কি খায় এগুলো তো বলা লাগে না, ওদের যা ভালো লাগে ওরা বানায় খায়। ওভেন আছে, এয়ার ফ্রায়ার আছে, গ্রিল আছে, ওদের যা ভালো লাগে খায়, আমি ভাত খাই। আমার গলাটা এত খারাপ, আপনারা দোয়া করবেন। টংসেল হয়েছে আর অ্যান্টিবায়োটিক দিছে তো মাথা ঘুরাচ্ছে। আমি মনে হয় চপের তরকারির মধ্যে তেল দেই নাই, ভুলে গেছি তেল দিতে, এই জন্য একটু হোয়াইট হোয়াইট লাগতেছে। অল্প একটু দিছি, চপের মধ্যে বেশি ভাত থাকে। আমি একদম হট ওয়াটার দিয়ে চপগুলো ধুয়েছি। এই যে আমার পেঁয়াজগুলা অলমোস্ট ডান হয়ে গেছে, এখন আমি কারি পাউডার দিব। এই যে কারি পাউডার, আমি শুধু দিব হলুদ আর একটু মরিচ আর একটু ধনিয়া। এই যে আধা চামচ দিছি ভর্তি করে হলুদ, আর ধনিয়া দিব আধা চামচ, আরও একটু দিয়ে দিচ্ছি। খাট্টার মধ্যে এত মশলা খাটে না। এই যে আর কিছু দিচ্ছি না। মাছগুলো ভাজি হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি।
পেঁয়াজটা আর একটু ডান হয়ে গেলে আমি এটাকে মাস করব। লামচপের মধ্যে সব কারি পাউডার দিয়েছি, এখন একটু পিউরি দিচ্ছি টমেটো। টমেটো পিউরিটা দিলে সুন্দর হবে, খেতেও মজা লাগবে। মিডিয়াম সাইজের দুইটা আলু কেটে রাখছি, আলু দিব সাথে। এই চপগুলা এত মোটা মোটা, দেখুন গলতে গলতে অনেক সময় লাগবে। এই যে এখানে 8 পিস আছে, রোজা মাসে এত বেশি কারি খাওয়া যায় না, এর জন্য অল্প রাঁধতেছি। মশারের সাহায্যে একটু মাস করতেছি, তো ঝোলটা একটু ঘন ঘন আসবে। এত বেশি মাস করতেছি না, অল্প। বড়ই দিতাম, বড়ই আছে হাতের নাগালে, একটুও খাট্টা নাই এটা বড়ই গুলা, এগুলা ফ্রোজন তো, একটুও খাট্টা না। আমার এই বড় ইয়েগুলা চেরি টমেটো গুলা দিয়ে দিচ্ছি, এগুলা আসতোই। আর আস্তে আস্তে থাকবে, ভাঙব না আমি, এমনিতেই গলে যাবে। এখন এই জুসটা দিয়ে দিচ্ছি, দেখুন অনেক টক এই জুসের মধ্যে, মাছও দিয়ে দিচ্ছি সাথে। এগুলা বেশি নাড়তে চাড়তে হয় না। বলব যখন আসবে, আমি কাঁচামরিচ দিব না এই কারিটার মধ্যে। ওটা ওখানে নিয়ে নেই, এটার কাম শেষ। দুটাতে ধনে পাতা দিব, একদম শর্ট প্রসেসে আপনাদেরকে দেখাই আমি। আমার চপগুলো অনেক আধা ঘন্টা আগে বসিয়েছিলাম, এই আলুগুলা দিয়ে দিচ্ছি।
কালকে সিম দিয়ে আর মিষ্টি আলু দিয়ে আর মূলা দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে, খুবই মজা লাগছে। আমি এই আলুর মধ্যে ঝোল দিয়ে আপনাদেরকে দেখিয়ে তারপর আমি আমার ভিডিওটা অফ করে দিব। এখন আমার খাট্টার মধ্যে ব্লক আসতেছে, আমি ধনে পাতা দিয়ে দেই। এই যে এগুলা গার্ডেনের ধনে পাতা ফ্রোজন করে রেখে দিয়েছি। একটু বেশি করে দিচ্ছি খাট্টার মধ্যে, মজা লাগবে। আর চপ যখন নামিয়ে নেব তখন দিব নামাবার একটু আগে। টক এটা আরো 10 মিনিট হবে, আর চপগুলো হতে হতে আমার এই দেখুন চপটা বুনা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আমি অল্প একটু পানি দেব, বেশি দেব না। আমি হট হটা নিয়ে আসতেছি। আলু দিছি তো এর জন্য পানি দিচ্ছি। এই যে এরকম মাখা মাখা হবে, এগুলা হতে হতে অনেক সময়, একটু 15 মিনিট লেগে যাবে। আরো দেখছেন কত সুন্দর কালার আসছে, দেখুন মজাও হবে। কালার তো হয়েছে, মজাও হবে। আর আমার খাট্টার মধ্যেও ব্লক এসে গেছে। এখন আস্তে আস্তে হোক দুটো কারি। তো দেখলেন তো কিভাবে সহজভাবে সবকিছু, পয়লা আমি প্রথমে বানিয়ে রেখে দেই, কোনো সময় বৌমা বানায় কোনো সময় আমি বানাই। এখন ও তিলাওয়াত করতেছে, আমি ভাবলাম আমি রান্নাটা করে ফেলি। তো দেখলেন তো দুইটা কারি কিভাবে শর্টকাট করে রেঁধে ফেললাম। আর ইস্তারিতে আমি এই কুটিনাটি, এগুলো আমার আঙ্গাজ আসে না, ভালো লাগে না। ওরা ও করবে আস্তে আস্তে আসরের নামাজ পড়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন আপনাদের কেমন লাগলো, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি রমাদান।